আড্ডা, গল্পে জমজমাট, গল্পের সংসার। বিশ্ব সংসারের এই বিশাল স্টেজে আমরা সবাই অভিনেতা, সংলাপ বলতে বলতে জমে ওঠে কথা, আর এই কথা সংলাপ ঘিরে তৈরি হয় গল্প। এই সব গল্পই শোনাবো আমরা, শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। তিনি বলেছিলেন, বাংলা ছবি দেখে মনে হতো ছবি আরো অনেকটা ভালো হতে পারে। সত্যজিৎ বাবুর বিশপ লেফ্রয় রোডের ঠিকানায় গল্পটির একটি খসড়া নাট্যরূপ এবং চুক্তিপত্র আমরা পাঠিয়ে দিলাম। সত্যজিৎ পত্রপাঠ খসড়াটি ফেরত দিয়ে ওর নিজের তৈরি নাট্যরূপ, অবশ্যই বেতারের জন্য ওর প্রথম কাজ, হয়তো একমাত্র পাঠিয়ে দিলেন আমাদের দপ্তরে। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স জানা অজানা সত্যজিৎ, গল্প শোনাচ্ছেন দেবাশিস মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন সত্যজিৎ রায়। সারা পৃথিবীতে এই উদ্যোগ আর কেউ নিতে পারেননি। তার সেই কাজের সবটাই রয়েছে আকাশবাণীর নিজস্ব আর্কাইভে। কি সেই উদ্যোগ জানেন? কি করেছিলেন সত্যজিৎ রায়? আসুন, সত্যজিৎ সন্ধানী দেবাশিস মুখোপাধ্যায়ের কাছ থেকে আজ সেই গল্পই শোনা যাক। সত্যজিৎ কেন এসেছিলেন চলচ্চিত্র জগতে? কি ছিল তার চিত্র পরিচালনার বিষয় ভাবনার মধ্যে? সেই ভাবনাকে তুলে ধরতে বেশ কয়েকবার রেডিওতে প্রচারিত হয়েছিল তার সাক্ষাৎকার। তিনি বলেছিলেন, বাংলা ছবি দেখে মনে হতো ছবি আরো অনেকটা ভালো হতে পারে, এবং ছবির জগতে খুব বেশি প্রতিভাবান ব্যক্তি ছিলেন না বলেই আমার মনে হয়, যেখানে সেই সব ছবির সঙ্গে বাইরের ছবির তুলনা করা যেত। তখন মনে হয়েছিল একটা ছবি করা যাক না, দেখা যাক না। তখন ফিল্ম নিয়ে পড়াশোনা করি, বিজ্ঞাপনের কাজের ফাঁকে ফিল্ম সোসাইটি তৈরি করি, ফিল্ম নিয়ে আলোচনা করতাম, সমালোচনা করতাম। চলচ্চিত্রের সংলাপ প্রসঙ্গে একই সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ফিল্মের সংলাপটাও একটা আলাদা ব্যাপার, যেটা নাটকের সংলাপ নয়, যেটা উপন্যাসের সংলাপও নয়। সংলাপ একটা এমন ব্যাপার যেটা চলচ্চিত্রের সংলাপ, সেটা একটা আলাদা ফর্ম, সেটা রপ্ত করতে আলাদা সময় লাগে। চলচ্চিত্রের রঙের প্রসঙ্গে বলেন, রঙের মধ্যে দিয়ে অনেকটা ইনফরমেশন দেওয়া যায়, যেটা কথা বা সাধারণ দৃশ্যে বোঝানো যায় না। উদাহরণ হিসেবে তিনি কাঞ্চনজঙ্ঘা ছবির চরিত্রদের পোশাকের বিশেষত্ব বুঝিয়ে বলেন। আকাশবাণীতে তার শেষ সাক্ষাৎকারটি ছিল অস্কার পুরস্কারের সংবাদ ঘোষণার পর। 1991 এর শেষ দিকে তিনি তখন বেশ অসুস্থ, তারই মধ্যে আকাশবাণীর বন্দনা মুখোপাধ্যায়কে অস্কার প্রাপ্তির বিষয়ে জানিয়েছিলেন, এটা আমাকে, আমি সারা জীবন ধরে যা কাজ করেছি সেটার রিকগনিশন, এবং পুরস্কারটা ওই হিসেবেই আমাকে দেওয়া হয়েছে। সেখানে তার একটা আলাদা মূল্য আছে, ওখানে তো শুধু একটা ছবি নিয়ে বিচার হয়, আমার ক্ষেত্রে সমস্ত কাজ নিয়ে বিচার হচ্ছে, ফলে এটার মূল্য অনেক বেশি। আর একটা কথা মনে রাখতে হবে, আমেরিকার দর্শক আমার 26-27টি ছবির মধ্যে মাত্র 12-13টি ছবি দেখেছে, কিন্তু যারা আমাকে পুরস্কারটা দিচ্ছেন, অর্থাৎ প্রায় 100 জনের যে কমিটি, তারা কিন্তু আমার ছবির ব্যাপারে বেশ ওয়াকিবহাল। বেতার কথিকা প্রসঙ্গে দুটি অনুষ্ঠান বিশেষভাবে উল্লেখ্য। প্রথমটা হচ্ছে কবিতা সিংহ প্রযোজিত শ্রবণীতে আমার চোখে কলকাতা সম্প্রচার হয় 1972 সালে, এবং সুকুমার রায় শতবার্ষিকীতে পাঠ করেছিলেন আমার বাবা স্মৃতি নামে একটি কথিকা। সত্যজিৎ জানান, আমার জন্মের অল্পদিন পরেই বাবা অসুখে পড়েন, আর সেই অসুখের অল্পদিন পরেই মাত্র 36 বছর বয়সে তার মৃত্যু হয়, তখন আমার বয়স 2.5। তার বাবার হাতের লেখা একটি খেরোর খাতার এমনভাবে বর্ণনা দিয়েছিলেন, মনে হয় যেন শ্রোতারা দেখতে পাচ্ছিলেন সেই খাতাটি। সবুজ মানুষ, এই শিরোনামে সত্যজিৎ কল্পবিজ্ঞানের বারোয়ারি গল্প পাঠেও বেতারে অংশ নিয়েছেন। তার সহগল্পকাররা ছিলেন প্রেমেন্দ্র মিত্র, অদ্রিজ বর্ধন, দিলীপ রায়চৌধুরী। গল্পদাদুর আসরে
তারা গল্প পড়েছেন 1969 সালের 19শে জুলাই শনিবার বিকেল 5:30টায়। বেতার জগতে ভুলবশত অনুষ্ঠানটি মহিলা মহলে প্রচারের কথা বলা হয়েছিল। বেতার নাটকে সত্যজিতের আবির্ভাব একটি স্মরণীয় ঘটনা। 1973-এর 5ই জানুয়ারি সত্যজিতের কাহিনী অবলম্বনে প্রথম নাটক প্রচারিত হয় কাঞ্চনজঙ্ঘা। অজিতেশ বন্দ্যোপাধ্যায় রূপ দিয়েছিলেন নাটকটির, প্রযোজনা করেন অজিত মুখার্জি। 1975 সালে তৈরি হল তার বিচিত্র এক গল্প অবলম্বনে নাটক সেপ্টোপাশের খিদে। জয়ন্ত চৌধুরীর নাট্যরূপে সেটি প্রযোজনা করেছিলেন জগন্নাথ বসু। প্রযোজক তার বেতারের কথকতা এবং গ্রন্থে লিখেছেন সত্যজিৎ বাবুর বিশপ লেফ্রয় রোডের ঠিকানায় গল্পটির একটি খসড়া নাট্যরূপ এবং চুক্তিপত্র আমরা পাঠিয়ে দিলাম। সত্যজিৎ পত্রপাঠ খসড়াটি ফেরত দিয়ে ওর নিজের তৈরি নাট্যরূপ, অবশ্যই বেতারের জন্য ওর প্রথম কাজ, হয়তো একমাত্র, পাঠিয়ে দিলেন আমাদের দপ্তরে। এবং আমার কিন্তু এই প্রসঙ্গে মনে আছে, আমি এই বিষয়ে সত্যজিৎ রায়কে প্রশ্ন করেছিলাম। তিনি জানিয়েছিলেন নাট্যরূপ মোটেই আমার লেখা নয়, ওরা আমাকে একটা খসড়া পাঠিয়েছিল, আমি সেটা ঠিকঠাক করে দিয়েছিলাম মাত্র। সেই নাটকের অনেক ব্যাপারেই সত্যজিতের উপদেশ প্রভূত সাহায্য করেছিল। নাটকটি সম্প্রচার হয়েছিল 1975-এর 9ই জুলাই। সত্যজিতের কাহিনী নিয়ে অসংখ্য নাটক হয়েছে রেডিওতে, কিন্তু প্রথম দিকের 9টা নাটকের সম্প্রচারিত নাম এবং সময় আমি লিপিবদ্ধ করেছিলাম। যেমন আমি আমার তালিকা থেকে দেখছি, নাটকগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেপ্টোপাশের খিদে, আংটি ও আধুলির খেলা, ফটিকচাঁদ, বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম, ফেলুদা ও রয়্যাল বেঙ্গল রহস্য, অতিথি, দার্জিলিং জমজমাট ও ময়ূরকণ্ঠি জেলি। 1961 সাল, সারা দেশ মেতে আছে রবীন্দ্র জন্ম শতবর্ষ উপলক্ষে। বাংলার আকাশে বাতাসে তখন রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ, সংবাদপত্রে পত্রপত্রিকায় শুধু রবীন্দ্রনাথ, প্রকাশ পাচ্ছে অসংখ্য বই। সত্যজিৎ তখন ভারত সরকারের হয়ে তৈরি করছেন রবীন্দ্রনাথকে বিষয় করে তথ্যচিত্র, আর তার প্রিয় 3টি ছোট গল্প নিয়ে কাহিনী চিত্র 3 কন্যা। ঠিক এর পরে পরেই তিনি তৈরি করেছিলেন রেডিও বায়োগ্রাফি অফ টেগর। অবাক হতে হয়, তথ্যচিত্রের সঙ্গে আকাশ পাতাল তফাৎ এই বেতারের রবীন্দ্র জীবনীটির। পশ্চাৎপটে দেশি বিদেশি সঙ্গীতাংশ ছাড়াও সুচিন্তিত রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দিয়েছিল। প্রয়োজনে রেলগাড়ি বা জাহাজের ধ্বনিও যোগ করেছিলেন। রবীন্দ্রনাথকে বুঝতে নিজের বক্তব্য ছাড়াও সত্যজিৎ সেই সময়ে 18 জন বিশ্বখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার তুলে ধরেছিলেন। প্রত্যেকের বক্তব্যের যোগসূত্র হিসেবে সত্যজিৎ নিজের বক্তব্যকে ব্যবহার করেছিলেন। শ্রোতারা ঋদ্ধ হয়েছিলেন, রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার পরিচয় পেয়েছিলেন। নিপুণ উপস্থাপনায় সত্যজিৎ প্রতিভার অন্য পরিচয় তুলে ধরেছিলেন এই রেডিও বায়োগ্রাফি অফ রবীন্দ্রনাথ টেগর বেতার অনুষ্ঠানটি। মোট 53 মিনিটের অনুষ্ঠানটির রচনা, উপস্থাপনা ও প্রযোজনায় ছিলেন সত্যজিৎ রায়, এবং প্রথম থেকেই তাকে সাহায্য করেছিলেন সহপ্রযোজক অসীম সোম। রবীন্দ্র জীবনীটি প্রথম সম্প্রচার হয় 1961 সালের 10ই মে আকাশবাণী দিল্লি থেকে সর্বভারতীয় কার্যক্রমে। গত 52 বছরে অনুষ্ঠানটি অসংখ্যবার পুনঃপ্রচার করা হয়, কিন্তু দুঃখের বিষয়, 53 মিনিটের অনুষ্ঠানটির একটি 33 মিনিটের সংক্ষিপ্ত রূপ শোনা গিয়েছিল পরবর্তীকালে। 1999 সালে বিশ্বভারতী ও আকাশবাণীর যৌথ উদ্যোগে ফ্যাসেটস অফ এ জিনিয়াস নামে একটি সংকলন প্রকাশ পায়। বইটিতে এই অনুষ্ঠানটির লিখিত রূপ সংকলিত হয়েছিল ঠিকই, সঙ্গে ছিল 33 মিনিটের সংক্ষিপ্ত, বলা উচিত খণ্ডিত অংশের সিডি বা ক্যাসেট। বেশ কিছু মুদ্রণ প্রমাদ ছাড়াও এই লিখিত রূপটিতে বাদ দেওয়া হয়েছে সবকটি রবীন্দ্রসঙ্গীতের উল্লেখ।
প্রথম 20 মিনিটের মোট 19 জনের প্রাথমিক বক্তব্য বাদ দিয়ে প্রকাশ করা হয়েছিল ওই সিডি বা ক্যাসেটটি। দুঃখের বিষয়, বই বা সিডি কোথাও এই সংক্ষিপ্তকরণের বিষয়টি উল্লেখিত হয়নি। আরেকটু প্রসঙ্গ বলে আমি আমার বলাটা শেষ করছি। 1965 সালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দিল্লিতে এসেছিলেন পোল্যান্ডের বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক আন্দ্রেই ওয়াইদা। সেই বছরের ফেব্রুয়ারি মাসে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল সত্যজিৎ রায়ের নেওয়া ওয়াইদার এক দীর্ঘ সাক্ষাৎকার। সাক্ষাৎকার না বলে বলা উচিত দুই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালকের কথোপকথন। পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল অনেক কিছুর মতোই ওই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি মিসিং। তবে আশার কথা, সাক্ষাৎকারটি রেডিওতে প্রচারের কয়েক মাস পর ফিল্মফেয়ার এই সাক্ষাৎকারটি প্রকাশ করে দিয়েছিল। আপনারা শুনলেন প্যাস্টেল এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস জানা অজানা সত্যজিৎ, দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে। শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পের জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।